স্যাম জিনের আরও একটি টেক টেকনিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন আমাদের চ্যানেলে কিন্তু আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়েছিল এই জিনিসটাই দেখছেন যে এখানে একটা ধোঁয়া উঠছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন স্যাম ভাই আপনার ওই যে পাশে পিছনে ধোয়া উড়ে ওই জিনিসটা কী তো ফাইনালি ওইটার রিভিউ দেওয়া হয়েছে চাইলে দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকলো আজকের ভিডিও শুরুতেই একটা স্পেশাল নিউজ রয়েছে আর তা হলো বাংলাদেশে আন মোবাইল ফোন আগামী মাসের এক তারিখ থেকে বন্ধ হতে যাচ্ছে না বন্ধ হতে যাচ্ছেন এর কারণ হলো বিটিআরসি যে আজকে দেখুন এখন থেকে প্রায় সাত ঘন্টা আগে একটি পোস্ট করেছিল এবং পোস্টে যেটা লেখা রয়েছে বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত গ্রাহকের হ্যান্ডসেটসমূহ ত্রিশে জুন দু হাজার একুশের মধ্যে বিটিআরসির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে ফলে একলা জুলাই হতে এ সেটগুলো বন্ধ হবে না তাই সবাইকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো এবারে হাসুন ফাইনালি তাহলে আন ফোন আগামী মাসের এক তারিখে বন্ধ হচ্ছে না অনেকেই ভয়টায় পাচ্ছিলেন যে এরকম কিছু হতে পারে তো এতে করে অনেক খুশি হওয়ার আসলে বিষয় না আমি সবাইকে সাজেস্ট করব অফিসিয়াল ফোনেই নেওয়ার জন্য অফিসিয়াল ফোনগুলোতে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমনটা হতে পারে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তারপর অফিশিয়াল বিভিন্ন সার্ভিস থাকে সেগুলো রয়েছে তারপরে আন অফিশিয়াল ফোনে হতে পারে রিফার্ভিসড হতেই পারে ইউজড ফোনে হতে পারে সো অফিসিয়াল ফোন কেনার জন্য আমার সাজেশন সবসময় থাকবে আর আর আমরা আন কিনি একটু কম দামে পাওয়া যায় এই জন্যই তো যাই হোক আজকের গরম নিউজ হল এটাই যে আনফিসিয়াল মোবাইল ফোন এক তারিখ বন্ধ হচ্ছে না এটা একেবারে বিটিআরসি নিজেই জানিয়ে দিয়েছে পরবর্তীতে কি হবে আবার কোনো নোটিশ আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ওকে সেকেন্ড নিউজটাও একটু ভালোই বলা যায় সেটা হলো ওয়ান প্লাস আর ওপো এই দুটা মিলে একটা মাখামাখি চলছে আপনারা হয়তো জানেন ওপো রিয়েলমি ভিভো তারপরে ওয়ান প্লাস এরা সবই একই ব্র্যান্ডের নিচে রয়েছে বা বলা যায় কের আন্ডারে রয়েছে আবার ওয়ান প্লাস এবং ওপো এরা কিন্তু একেবারে ভাই ভাই বলা যেতে পারে বা বোন বোনও বলা যেতে পারে এমন কি আপনারা হয়তো খেয়াল করেছেন যে ওপোর অনেক ফোনেই রিব্র্যান্ডিং হয়েছে যেটা ওয়ান এসেছে তো যেহেতু একই ফোন তারা হয়তো এমনটা করেছে এবং এই বিষয়গুলো এতদিন আনঅফিশিয়াল ছিল তেমনটা জানা যায়নি বাট অফিসিয়ালি ওপো ফাইনালি জানিয়ে দিয়েছে ওয়ান প্লাসও জানিয়ে দিয়েছে যে তারা একসাথে কাজ করছে একসাথে করবে তবে দুইটা ব্র্যান্ডেই ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবেই চলবে তারপরেও একসাথে করবে এর মানে দাঁড়াল এটাই ওয়ান প্লাসের ফোনগুলো দেখবেন যে ওপোর কোনো রিব্র্যান্ডিং ফোন বা ওয়ান প্লাসের কোনো ফোন হয়তো ওপোর ক্ষেত্রে রিব্র্যান্ডেড হয়ে আসতে পারে এরকম আর আরেকটা কথা এসেছিল যে ওয়ান প্লাসের ফোনগুলোতে অক্সিজেন ওয়েসের জায়গায় হয়তো কালার ওয়েসটা থাকতে পারে যেটা কিনা আমরা ওপোর ফোনে দেখেছি ব্যবহার হতে তো ওয়ান প্লাসের আসলে মেইন যে শক্তি আমার যা মনে হয় সেটা হলো তাদের ওয়েস্টটা অক্সিজেন ওয়েসটা সো এই জিনিসটা না থাকলে কিন্তু আর ওয়ান প্লাস ওয়ান প্লাস থাকলো না এবং সেখানে যদি কালার ওয়েস্ট আসে ধৈরা মানে আগেই তো ফেলাই দেব এরকম একটা অবস্থা তো ওয়ান প্লাস ফাইনালি কনফার্ম করেছে যে তাদের গ্লোবাল মার্কেটের যে ফোনগুলো লঞ্চ হবে তাতে তারা অবশ্যই অক্সিজেন ওয়েস কন্টিনিউ করবে সো চায়নার বাজারে হয়তো বা এটা ওপোর ওয়েস দিয়ে আসবে বাট আমাদের মতো গ্লোবাল মার্কেটগুলোতে আমরা অবশ্যই অক্সিজেন টাই পেতে যাচ্ছি এবং ওয়ান প্লাস এক্স যেটা সেই ক্ষেত্রেও আমরা ওটাই পাবো সো নো টেনশন বাইরে ভাই ইনফিনিক্স তো পুরো ফাটিয়ে দিতেছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ইনফিনিক্স একশো ষাট ওয়াটের একটি চার্জিং নিয়ে কাজ করছে তাদের নতুন কোনো স্মার্টফোনের সাথে এটা আসবে তো তখন একটা মোবাইল ফোনের একটুখানি ক্যামেরা মডিউলার লিক্স হয়েছিল আমরা দেখিয়েছিলাম যে বড় সড়ো সেন্সর দেখা যায় তো ফাইনালি ওই স্মার্টফোনের একেবারে ইমেজ টিমেজ চলে এসেছে ছবি দেখে যা লাগলো সেটা একদম অসাধারণ ইনফিনিক্সের মোবাইল ফোনে কার্ড ডিসপ্লে বডি ফ্রেম মেটালের এবং লুকস কিন্তু অস্থির এক কথায় রেয়ার প্যানেলটা বিশেষ করে মানে রেয়ারে আমি বলবো যে আমি মনে হয় দুই হাজার একুশে যতগুলো ফোন দেখেছি তাদের সবগুলো চাইতে আমার এই ছবিটা বেশি ভালো লেগেছে হয়তো আরও অনেক ফোন আসবে আরও সুন্দর হবে বাট এটা ছবি দেখে সত্যিই ভালো লাগছে আর এই স্মার্টফোনের সাথে ওই যে একশো ষাট ওয়াটের ফার্স্ট চার্জিং সিস্টেম দিয়ে আসবে যেহেতু এত কিছু ভালো রয়েছে অবশ্যই এখানে প্রসেসরটা ভালো থাকার পসিবিলিটি আছে আমি জানি না ইনফিনিক্সের ফোন এই ফোন দেশের বাজারে লঞ্চ হবে কিনা ইনফিনিক্স এর আগে ভালো কিছু ফোন বানিয়েছে বাট বাংলাদেশে লঞ্চ হয়নি সো এটার ক্ষেত্রে আমরা এখনও আশা করছি না কিন্তু আনোফিসিয়াল হলেও যাতে আমাদের সামনে একটু আসে ভাই লোক আপনারা নিশ্চয়ই জানেন এই মাসের চব্বিশ তারিখে অ্যানাউন্স হতে যাচ্ছে উইন্ডোজ ইলেভেন এবং উইন্ডোজ ইলেভেনে বেশ কিছু আপগ্রেড বেশ কিছু নতুনত্ব থাকবে অবশ্যই আগের জেনারেশনের চাইতে এবং অলরেডি এর ইউজার ইন্টারফেসের বেশ কিছু ছবি টবি লিক্স হয়েছে নিশ্চয়ই আপনারা দেখছেন হয়তো আমরা নতুনত্ব কিছু পেতে যাচ্ছি আর মাত্র কয়েকটা দিন চব্বিশ তারিখের পরে আমরা সমস্ত কিছু জানতে পারবো অনেক দিন পরে হয়তো একটু নতুনত্ব সোয়া পাওয়া যাবে উইন্ডোজের তরফ থেকে লঞ্চ হয়ে গেল অনারের খুব দারুণ স্মার্টফোন অনার ফিফটি প্রো এই স্মার্টফোনের ক্যামেরাতে বিশেষ আকর্ষণ রয়েছে এছাড়া এর ডিসপ্লে সেকশনে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেটের ওয়েট প্যানেল ব্যবহার হয়েছে আর মোবাইল ফোনটি রেয়ারে একশো আট মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে আসছে এছাড়া এইট টু টু রয়েছে আর ফ্রন্টেও থাকছে ডুয়াল ক্যামেরা দুই হাজার একুশে কিন্তু ডুয়াল ক্যামেরার ফোন মানে ফ্রন্টে ডুয়াল ক্যামেরা কিন্তু আমরা এখন পর্যন্ত মনে একটাও দেখিনি তো সে জায়গায় এটাই মনে হয় নতুন আর এখানে থাকছে থার্টি টু প্লাস বারো মোবাইল ফোনের প্রসেসার সেকশনেও রয়েছে নতুন একটি প্রসেসর কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন সেভেন্টি এইট অক্টাকুর প্রসেসরটি সেভেন সেভেন্টি এইটের পর একটি জি রয়েছে আর এছাড়া এই মোবাইল ফোনে থাকছে চার হাজার মিলি এম্পের ব্যাটারি হান্ড্রেড ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম একশো ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম তো ভালো ফোন অবশ্যই তবে এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট আট জিবি ভেরিয়েন্টের যে দাম তা বাংলাদেশি টাকায় যদি দেখতে যাই আমরা তাহলে প্রায় পঁয়তাল্লিশ কে এর মতো হবে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে জাস্ট কনভার্ট করলেই হয় হয়তো যদি আনোফিসিয়ালভাবে আসেও আরও বেশি হবে তবে এই ফোনে কিন্তু গুগলের সার্ভিস রয়েছে এটা কিন্তু হুয়াওয়ের ফোন না এটা অনারের ফোন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা লাস্ট কয়েকদিন আগে একটা টেকনিউজে শেয়ার করেছিলাম সার্ভ একটি দারুণ স্মার্টফোন নিয়ে আসছে এবং ওই স্মার্টফোনে যে ক্যামেরা ব্যবহার হয়েছে এখন পর্যন্ত ক্যামেরা ইন্ডাস্ট্রিতে এই ধরনের সেন্সর ব্যবহার হয়নি বলা যায় কারণ ওই মোবাইল ফোনের ক্যামেরার যে মেইন সেন্সরটি তার সাইজটা হলো ওয়ান ইঞ্চ মানে একটি ডিএসএলআর মতো সো বিশাল বড় সাইজের সেন্সর দিয়ে এসেছিলো ওই মোবাইল ফোনটি এছাড়া সেটাতে কলকামস্যাবন ট্রিপল এইট প্রসেসরটি রয়েছে ভালো ডিসপ্লে রয়েছে তো ওই স্মার্টফোনের মতো সেম কনফিগারেশনে আরও একটি ফোন আসছে লেইকার তরফ থেকে এবং এটা তাদের প্রথম স্মার্টফোন আর ওটাতেও সেই সেম সেন্সরটি থাকছে টোয়েন্টি মেগাপিক্সেলের ওয়ান ইঞ্চ এবং তার প্রসেসেশনে জন্য কলকাম সার্ভ রয়েছে তো এই যে স্মার্টফোন দুটো এর একটাও মনে হয় না যে দেশের বাজারে আসবে বাট ভালো স্মার্টফোন ক্যামেরার সেন্সরের যে সাইজ শোনা যায় তাতে অবশ্যই লো লাইটের ভালো পারফর্ম করার কথা রিসেন্টলি আমাদেরকে আবার অনেকেই কমেন্টস করতে শুরু করেছেন যে ভাই অ্যানালিশনের কী অবস্থা ওটা কি হারিয়ে গেল আমি লাস্ট কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম তো আমার সাথে ডেভেলপারদের সাথে যে কথা হয়েছিলো ওনাদের কথা অনুযায়ী এর আর্লি এক্সেস ভার্সনটা খুব দ্রুতই নিয়ে আসবে তারা তবে নির্দিষ্ট কোনো ডেট নেই আমি আবার আপনাদেরকে বলে দিলাম আমাদের আজকে টেকনিয় ছিল এটুকুই আমাদের আজকে টেকনিকজ একটি প্রশ্ন রয়েছে আমরা যদি কোনো একটি মোবাইল ফোনের ফ্যাক্টরি ভিজিট করি আবার তাহলে কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমাদের চেষ্টা সেরকম থাকবে অবশ্যই নতুন নতুন অনেক কিছু জানা সম্ভব হয় আসলে এতে করে যাই হোক চলে যাচ্ছি আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে প্রথম কেমিস্ট্রি করেছে এম ডি রাহাত হোসেন ভাই ভাই একটু জোরে কথা বললে ভালো হতো আচ্ছা এটা সমস্যা হতে পারে আমি যে কাজটা করি ভিডিওগুলো এডিট করার পরে আমার স্মার্টফোনটা একবার চেক দিই তো আমার মোবাইল ফোনটা এমনি মোটামুটি লাউড আমার কাছে সমস্যা মনে হয় না বাট আপনারা যে যে আমার কথাগুলো শোনেন এটা কি আসতে শুনেন তাহলে একটু অবশ্যই জানাবেন আমি একটু প্রসেসিংয়ের সময় সাউন্ডটা তাহলে একটু বাড়িয়ে দেবো অবশ্যই কমেন্টস করে জানান প্লিজ জামিনী লিখেছেন স্যাম ভাই উইন্ডোজ ইলেভেন কীভাবে ইনস্টল করবো এবং উইন্ডোজ ইলেভেন নিয়ে একটি ভিডিও দেন ওয়েল চব্বিশ তারিখ হোক আসুক দেন আমরা একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আশিকুর রহমান ভাই এত দেরি কেন সবার পরে যে রিভিউ ওয়াল্টান এই এইটু মিনি আমরা সবার পরে রিভিউ দিয়েছি ভাইয়া হয়তো খেয়াল করেছেন এভরিডে আমাদের ভিডিও ছিল কোনো না কোনো রিভিউ ঠিকই ছিল দুইটা ভিডিও করে আমাকে দিতে হয়েছে এটা একটা রিজন আবার ফোনটা আমাদের কাছে আসতে একটু লেট হয়েছিল অনেকের তুলনায় এটাও একটা বিষয় লাস্ট কমেন্টসটি করেছেন টুকিং দ্য পুকিং উনি দেখেছেন ওয়াইফাই কানেক্ট করতে হবে কি ভাইয়া নামটা কিন্তু অস্থির এটা হলো মি টিভি স্টিকের ব্যাপারে জিজ্ঞেস করেছেন হ্যাঁ ভাইয়া ওয়াইফাই যদি আপনি কানেক্ট না করেন তাহলে তো আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তো ওয়াইফাই অবশ্যই কানেক্ট করতে হবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ধোঁয়া উড়াওয়ারির যন্ত্রের ভিডিও অবশ্যই দেখবেন দেখা হচ্ছে ওই ভিডিওতে তাহলে ভাই